মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই, সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না, অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে, বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামিয়া আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা কি, হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? এটা নতুন শব্দ বানালাম আমি একটা, সামিয়া আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদাহু যে তার প্রশংসা করে, একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি, নামাজের আমাদের তাজকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি, নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন, আপনি নামাজ পড়েছেন, সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস, মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াফিনি আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো, এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া, হ্যাঁ, নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাল, এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামার ফ্যাক্টরি, ওরা মসজিদে গণ্ডগোল করে, দোয়া হাত তুলে করবে না করবে না, মানে বাদ দেন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ